Thank you.
Thank you.
পুরুলিয়ার ঘাটে কোন লঞ্চে উঠবো আমরা? এটা আপনারা দৌড়ে আসেন, লঞ্চ চিনলেন ব্যাপার কি? হ্যাঁ, আপনি দৌড়ে আসেন, লঞ্চ চিনে ফেলে দিলেন। এটা মশিন ধরা? একটু ওই সাদে সিট পাইছি, পাটুরিয়া ঘাট না?
সমস্যা, ওইটা তো কইব ওরা কোনো সমস্যা। আর পরে কথা বলিও তো, ওরে ছাড়ে নাই অন সাধন ভাই আছে থানায়, পুলিশের গোষ্ঠী স্থিতির লেগে গোয়া মানে
এসে বলেন আপনি কই 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 যাচ্ছেন। হ্যাঁ এটা আমাদের সেলিম ভাই, বলেন কই যায় কই যাইতেছে ভাই? আর এই মুম্বাই অন্যায় আপনি বলতে আছেন, আর সব হইল ছোট ছোট পিড়াপিড়ি করতে আছে। আর কোন ঘাটে যাবো? জীবনে প্রথমবারের মতো এই ঘাটে আসলাম। ভাতের হোটেল, ভাতের হোটেল নিচে, ওই নিচে ভাতের হোটেল আছে জীবনের তৃতীয়বারের মতো উঠছে।
ওরে খাইছি রে খুদারে ভাই, আপনি এটা উঠতে কেমন কম সে কম 15 কেজি আছে। এই যে একজনের মাথা ছেলা আর একজনের মাথা ডাকলা, আরেকজনের বাল পাকিয়া। হ্যালো ভাই, ভাই আগামী 3 বছর ক্রিকেট খেলে আসছি, চার ধরে অব্যাহত জাতীয় দলত না মাস্টারের সাথে সব সেলিম ভাই জন্য ওরে বাবা ইশারায় ধ্বংস করে বলেন আপনি তুমি কি আছো? আমি নদীর ঢেউ গুনছি, আরেকজন ঢেউ গুনছি, নিজের নিজের সরকার চলে।
আল্লাহ তার কাম তারি করা লাগবে কি কর কি ও জানো না ওরে তো মানে মাথা দিলে আমাদের গরম হয়ে যায় তাহলে এটা আগে দিলেন না আপনার মাথা তো চুল ছিল আমার মাথা তো চুল নাই দেখে ছিলাম আপনি আপনি তো মানে উত্তেজনায় ব্যস্ত ছিলেন ডায়লগ ডেইলি পাইছে মানুষ পাপ কাজ করবো দেখে আর ভালো কাজ করবো না এটা কোনো কোনো দাঁত লেখা আছে বই কিনা এটা হাদিস মারে জীবনে একবার যারা নামাজ পড়বো কালী মাহবুব তারা তো যারা বিশ্বাস করবে তারা যাবে এক সময় আগে যাবো কে পরে যাবে তো হিসেব তো এই জায়গা মুসলমান হিসেবে তাই সেটা নামাজ সেটা যাই পারবো তাই করবো যাই পারবো না তাই কি করবো তার আইন মানা হইলো আমরা পারি না আল্লাহ যদি মাফ করে করবো আর না যা করে যা করে করবো কর্ম করতে হবে দুনিয়ার মালিক আল্লাহ দুনিয়ার মালিক আল্লাহ হাদিস বাদ দিয়া যাই যা করবো তাই এটা করবো হাদিস বাদ দিয়ে নয় নেট চালান নেটের মধ্যে কিছু আছে বাইরে হাদিসটা বন্ধ করেন তো একটু যার ব্যস্ত ছেড়ে যাবো স্পষ্ট লেখা আছে তারিখ জান্নাত বিশ্বের অনেকগুলো দেশে পড়ে দেবো মোবাইল পড়ে দেবো দাম দাম না করেন তাহলে একদম আর দাম দর করলে খাওয়ার জন্য এটা নিতে পারেন বাট বাসার জন্য উনি কুড়িটা আপনি কয়টা দিবেন তাহলে আপনি 22টা 2টা বেশি দিবেন খুব
আমি একবার এখান থেকে ইলিশ মাছ খেলাম বুঝছেন, ইলিশের আড় কাটা ভাই 5000 টাকা নিলাম বুঝছেন, বাসায় যাই একটা মাছ খেতে পারলাম না, সালারা দেখাইলো কি জেতা আমরা না আমাদের চলে দিতে পারে ভাই, একটু পিছনে আসেন ভাই, একটু পিছনে আসেন আপনি, আপনি আপনারা ক্লিয়ার দেন না কাজ চালকে দেন দিন আপনি কি দিন যাওয়ার আপনারা, আর একটু পিছনে আসেন ভাই, একটু পিছনে আসেন, ও
চলে আসছি পাটুরিয়া ঘাটে। আমার ব্যাগ গেল গো, এই যে আমার ব্যাগ গেল।